পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের বিমা গ্রাহকের মধ্যে চার কোটি সাতাশ লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা দুই প্রধান অতিথি ছিলেন কোম্পানির এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ডিএম ইউসুফ আলী তিনি বলেন কম সময়ে দ্রুত দাবি পরিশোধ করে পপুলার লাইফ পলিসি হোল্ডারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডিএম শওকত আলী ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও মোহাম্মদ হাবিবুর রহমান ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক শামসুজ্জামান সেলিম প্রকল্প পরিচালক মোহাম্মদ ইনামুল হক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা